এখন বেরিয়েছি আমি, যাব হুগলি। তো ওখানে এমন একটা মানুষের সাথে দেখা করতে যাব যার সম্পর্কে বলার সেরকম অভিজ্ঞতাও আমার নেই, যে সেই মানুষটার সম্পর্কে কি বলবো। তো সেই রকমই একটা মানুষ মিস্টার রামচন্দ্রবাবু, ওনার সাথে দেখা করতে চলেছি। উনি একটু সময় দিয়েছেন আমাকে, শুধু একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে রাখা ভালো সেই মানুষটা সম্পর্কে। শুধুমাত্র একটা বাংলা সাইকেল নিয়ে আজ থেকে বহু বছর আগে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ আমি যতটুকু জানি পুরোটাই ওই সাইকেলে ঘুরেছেন। আমি 157টা দেশে 3,06,000 কিলোমিটার পথ অতিক্রম করেছি। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা, আমি বেরিয়েছি সেই বিখ্যাত মানুষের সাথে দেখা করতে, যে মানুষটি মাত্র একটি সাইকেল নিয়ে সারা পৃথিবীব্যাপী ভ্রমণ করেছেন পৃথিবীর প্রত্যেকটা দেশ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্ট। আমার সামনে দেখতে পাচ্ছেন ব্লু বোর্ড, চন্দননগর, শ্রীরামপুর, সোজা। আমার সামনে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোক বাঙালি হেঁটে চলেছেন ধীর স্থিরভাবে, সেই মানুষটি একসময় সাইকেল নিয়ে গত 29 বছর সারা পৃথিবী ভ্রমণ করেছেন। 1982 রাজ্যপাল বিডি পান্ডে এখান থেকে ছেড়েছিলেন, দিল্লি থেকে ম্যাডাম ইন্দিরা গান্ধী ছেড়েছিলেন। এরপর আমি 157টা দেশে 3,06,000 কিলোমিটার পথ অতিক্রম করেছি এবং 3,300 শহর আমি ঘুরেছি, যেগুলো অন রেকর্ড। মাই মেইন অ্যাম্বিশন টু আন্ডারস্ট্যান্ড দ্য পিপুল অফ ডিফারেন্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, শেয়ার এক্সচেঞ্জ ফিলিংস উইথ ইচ আদার্স, আই বিলিভ ইন্টারন্যাশনাল ফ্রেটার্নিটি অ্যান্ড ব্রাদারহুড। 21st of April 1982 আই স্টার্টেড মাই জার্নি, ব্লেসিং মাই পেরেন্টস, ব্লেসিং দিলেন প্রাইম মিনিস্টার ম্যাডাম ইন্দিরা গান্ধী, ব্লেসিং পিপুল অফ ইন্ডিয়া অ্যান্ড 1000 ব্লেসিং গড। হোয়েন আই স্টার্টেড, যখন আমি শুরু করেছিলাম আমার পকেটে $1 আর একটা ভাষা নিয়ে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলা ভাষা। আজকে আমি 10টা ভাষা বলি, স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ইংলিশ, সোয়াহিলি, হাউজা, হিন্দি, বেঙ্গলি, উর্দু, রাশিয়ান। উইদাউট প্রবলেম আই মিট বুশম্যান, হুটেন টট, ওয়াইস অফ পিপুল, পিগমিজ, মাসাই, এসকিমো, সামি পিপুল, বেদিন পিপুল, আমার জন্য ট্র্যাডিশনাল পিপুল, বাট আই নেভার মিট এনি ব্যাড পিপুল, নো বডি বিট মি, আই নেভার রব, নো অ্যাক্সিডেন্ট, নো ইমিগ্রেশন প্রবলেম, নো কিছু দেখিনি। হ্যাঁ, মানে উই ক্রিয়েটেড দ্য সমস্যা, মানে উই ক্রিয়েটেড দ্য প্রবলেম বিকজ আওয়ার জেলাসি, অ্যাঙ্গার, ফিয়ার, সেলফিশনেস। হ্যাঁ, তো নামটা কি সবাই মানে আমাকে এত ভালোবাসা দিয়েছে, এখনও পর্যন্ত সেই বাচ্চার লাইফটা রেখে দিয়েছে। যে যাই হোক, $1 ওয়ান ল্যাঙ্গুয়েজ, টুডেজ ওয়েন আম টুডেজ নট ইটিং আম হ্যাপি, ওয়েন আম ইটিং আম হ্যাপি, ওয়েন আম স্লিপিং লাক্সারি হোটেল আম হ্যাপি, ওয়েন আম স্লিপিং অন দ্য রোড আম হ্যাপি, টু মাচ কোল্ড হট রেঞ্জ নো আই এম হ্যাপি। স্যাটিসফ্যাকশন মোস্ট ইম্পর্টেন্ট ফর পিস, পিস ইউর হ্যান্ড, পিস অন আর্থ, ইউ আর হিউম্যান, ইউ আর সিভিলাইজ, ইউ আর এডুকেটেড, ইউ নো হুইচ ওয়ান ইজ গুড, হুইচ ওয়ান ইজ ব্যাড, ওয়েন ইউ গো টু গুড সাইড এভরিবডি হেল্প ইউ, ওয়েন ইউ গো টু ব্যাড সাইড ইউ হ্যাভ টু পানিশ ইউর সেলফ, ইউ আর গুড, ইউর ব্যাড, ডোন্ট নো ইউর ফাদার মাদার, ডোন্ট নো ওয়াইফ, ডোন্ট নো চিলড্রেন, ডোন্ট নো ফ্রেন্ড, নো বডি ডোন্ট নো, ইউর হার্ড নোস অ্যান্ড গড নোস হোয়াট ইউ ডু। তো থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস। এই মুহূর্তে উনি ওনার যে ঘর, যেখানে উনি সমস্ত কিছু তার জীবনের অর্জন করা সাজিয়ে রেখে দিয়েছেন, সেই ঘরের প্রথম ঘরটি খুলেছেন। এই ঘরটি বলে রাখা ভালো, এই ঘরটিতে উনি আজ পর্যন্ত যা যত রকমের উনি পুরস্কার পেয়েছেন দেশ বিদেশ থেকেও, সেই সমস্ত পুরস্কার সমস্ত সাজিয়ে রেখে দিয়েছেন এই ঘরের মধ্যে। আর ঠিক আমি দেখাচ্ছি, আমার বাঁদিকেই দেখবেন একটা র‍্যাক দেখতে পাচ্ছেন। এই র‍্যাকেতে দেশ বিদেশের প্রচুর সম্মান উনি অর্জন করেছেন ওনার এই 29 বছরের ভ্রমণের জীবনেতে, আর দেশ থেকেও প্রচুর পেয়েছেন, সেইগুলো সব উনি যত্ন সহকারে সাজিয়ে রেখে দিয়েছেন, অনেকটা মিউজিয়ামের মতোই লাগছে। এটা হচ্ছে ওনার প্রথম ঘর দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে বন্ধুরা আমরা ঠিক চলে এসেছি দেখতে পাচ্ছেন ওনার দ্বিতীয় ঘর। এই ঘরটা বিভিন্ন রকমের প্রত্যেকটা দেশের সামগ্রীতে ঠাসা ভর্তি, সত্যি বলা যায় একটা ছোটোখাটো মিউজিয়াম উনি তৈরি করেছেন নিজের বাড়িতে। তো বন্ধুরা, এই দেওয়ালটি হচ্ছে ঠিক ওই দ্বিতীয় ঘরের উল্টো দিকের দেওয়াল। সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দেশের প্রতীক স্মারক উনি সাজিয়ে রেখে দিয়েছেন। এই দুটো টুপি দেখতে পাচ্ছেন, এই দুটো টুপি হচ্ছে রাশিয়ার, ইউএসএসআর,
দেখতে পাচ্ছেন এগুলো, আর এই যে সমস্ত দেশের স্মারক, ঠিক ওই স্মারকগুলোর নিচে দেখতে পাচ্ছেন গোল গোল, এইগুলো হচ্ছে উনি পৃথিবী যতগুলো দেশ ভ্রমণ করেছেন ঠিক ততগুলো দেশেরই মুদ্রা। তো সেটা কোনোটা অ্যালুমিনিয়াম, কোনোটা তামা এবং বিভিন্ন ধাতু দিয়ে এই কয়েনগুলোকে উনি পরপর করে দেখতে পাচ্ছেন সাজিয়ে রেখে দিয়েছে, বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের, যত্ন সহকারে নিজের সন্তানের মতো এই জিনিসগুলোকে উনি এত বছর ধরে পালন করছেন, নিজের ঘরের মধ্যে সেগুলোই সাজিয়ে রেখে দিয়েছেন। আলমারির ভিতরে দেখতে পাচ্ছেন গোল গোল চাকতি চাকতি, এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের ওনাকে গিফট করা স্মারক। সেই ওখান থেকেই চারটে এরকম স্মারক বার করেছেন, দেখুন এগুলো দেখতে এরকম, ওয়েট প্রায় 400 গ্রাম। চন্দ্রবাবুর কথাগুলো তার নিজের মুখ থেকে শুনলাম যে বিগত 29 বছর ধরে উনি একটি মাত্র সাইকেলেতে উনি পৃথিবীর 157টা দেশ এবং প্রত্যেকটা মহাদেশ উনি ভ্রমণ করেছেন। এককালীন অ্যাম্বাসেডার ছিলেন, মানে অ্যাম্বাসেডাররা ছিলেন, তো তাদের কাছ থেকে ভারত সরকারের লেটার হেডেতে একটি করে শংসাপত্র উনি জোগাড় করেছেন। তা প্রত্যেকটি দেশের যে পুলিশ প্রধান ছিলেন সেই পুলিশ প্রধানদের একটা করে শংসাপত্র উনি নিয়েছেন, এবং প্রত্যেকটা দেশের পুলিশের যে আলাদা একটা ব্যাচ হয় সেই ব্যাচটা উনি সংগ্রহ করেছেন। তার নিচে, সেই ব্যাচের নিচে সেই পুলিশ প্রধানদের একটা করে মেসেজ তাদের নিজস্ব লোকাল স্থানীয় ভাষাতে লিখিয়ে নিয়েছেন। চলুন আমরা সেই প্রমাণগুলো একবার দেখে নিই। এটা ফ্রান্স অ্যাম্বাসেডর মস্কো রনেন সেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সময়কার ভারত সরকারের নিযুক্ত যে রাষ্ট্রদূতেরা ছিলেন সেই রাষ্ট্রদূত মহাশয়দের কাছ থেকে উনি ওনার শংসাপত্র এবং সঙ্গে একটা করে ছবি উনি তুলে সযত্নে আজও লালন পালন করে চলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে সেগুলো দেখানোর জন্য এবং উদ্বুদ্ধ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে কিছু বিখ্যাত কূটনীতিবিদও রয়েছেন, যেমন রনেন সেন। ভারতীয় দূতাবাস ছাড়াও উনি পৃথিবীর যে যে দেশে গেছেন সেই সেই দেশের যে পুলিশ প্রধানরা রয়েছেন ছিলেন তৎকালীন, সেই পুলিশ প্রধানদের একটা করে মেসেজ উনি লিখিয়ে নিয়েছিলেন, এবং সেই দেশের পুলিশের যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন সেই ফ্ল্যাগ সহ সেই মেসেজগুলো উনি যত্ন সহকারে আজও রেখে দিয়েছেন। আপনারা ফ্ল্যাগের উপরে যে দেশের লোগো দেখতে পাচ্ছেন সেগুলো নিশ্চয়ই পড়তে পাচ্ছেন, বহু যুগ আগের এই ডকুমেন্টগুলোকে উনি যত্ন সহকারে রেখেছেন। তো এ যেন এক সামান্য বাঙালির এক অসামান্য কৃতিত্ব যা উনি অর্জন করেছেন। ওনার নিজের মুখের বক্তব্য শুনলাম, এইবার আমরা ওনার এই যে বিগত 29 বছরের জার্নিটাকে উনি কিভাবে আরো মানুষকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করছেন সেটা আমরা দেখব। আমি একটু বলে দিই, উনি অলরেডি 6টা বই প্রকাশ করেছেন, যে বইগুলো বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। 2011 সালে আমি ফিরেছি, ফিরে আমার মাকে সেবা করছিলাম, মা অসুস্থ ছিল। তো মা মারা যাওয়ার পর আমি বই লেখা শুরু করি, তা প্রথম বই আমার আফ্রিকার বই বেরিয়েছে,
আফ্রিকা পর্ব, তারপর সাউথ আমেরিকা পর্ব, তারপরে সেন্ট্রাল আমেরিকা পর্ব, তারপরে নর্থ আমেরিকা পর্ব, গ্রিনল্যান্ড, স্পিসবার্গান পর্ব, আর তারপরে ইউরোপ পর্ব। এই ছটা পর্ব এখন আমার বেরিয়েছে, এরপরে আরও ছটা বেরোবে। এটা আফ্রিকা পর্ব প্রথম বই। সামনের বইগুলো দেখতে পাচ্ছেন, সাইকেলে বিশ্বভ্রমণ, ইউরোপ পর্ব, স্ক্যান্ডিনেভিয়া পর্ব, উত্তর আমেরিকা পর্ব, মধ্য আমেরিকা পর্ব এবং দক্ষিণ আমেরিকা পর্ব। এইগুলোই হচ্ছে সেই বই যা গত 29 বছরের ওনার বিশ্বে সাইকেল ভ্রমণের ফসল, যা উনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন। যে বইগুলো বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, কোনো মানুষ যদি মনে করে সেগুলো সংগ্রহ করবেন তাহলে তারা সংগ্রহ করতে পারবেন। কলকাতার দেশ পাবলিকেশন থেকে বইগুলো ছটা খণ্ডে আলাদা আলাদাভাবে পাওয়া যায়, সেটা ওখান থেকে সংগ্রহ করতে পারেন। কিংবা কেউ যদি মনে করেন যে বইগুলো আর অন্য কোথাও পাওয়া যায়, তাহলে তাদের বলি বইগুলো আমার কাছেও পাওয়া যায়। আমার কাছে প্রত্যেকটি খণ্ডের কিছু স্টক উনি রেখেছেন। বন্ধুরা, এইবারে ওনার কিছু স্টিল ছবি দেখতে পাচ্ছেন, রাশিয়া, আমেরিকা, ওয়াশিংটন ডিসি, পর্তুগাল, বিখ্যাত বিখ্যাত কিছু স্ট্যাচুর সামনে। উনি 1982 সালে যে যাত্রা শুরু করেছিলেন, ওনার প্রত্যেক দিনের যে ডায়েরি ছিল সেটা হচ্ছে এই খাতাটা দেখতে পাচ্ছেন আমার সামনে। বর্তমানে এই মুহূর্তে উনি রয়েছেন ওনার 1994 সালে, অর্থাৎ 12 বছর, ছটি বই প্রকাশিত করেছেন এইখান থেকেই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে রামচন্দ্রবাবুর জীবনী এবং তার যে সাইকেল নিয়ে সারা পৃথিবীব্যাপী ট্যুর, সেটা সম্পর্কে আমরা দেখলাম, ওনার মুখের কথাও শুনলাম, কিছু ডকুমেন্টও দেখলাম। তো এই মানুষটির 29 বছরের জার্নিকে আমরা এই 10-15 মিনিটের মধ্যে ধরতে পারবো না, এটা সমুদ্র থেকে মাত্র সামান্য এক ঘুঁটি জলের মতো হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ওনার এই জার্নিটাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন।